বাইশের বদলা চব্বিশে ইংরেজদের ৮৮ রানে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে রোহিত মাহিনে। এখন অব্দি বিশ্বকাপে অপ্রতিরুদ্ধ থেকে বিশ্বজয়ের মাত্র এক ধাপ পিছিয়ে আছে ভারত। চোকার তকমা ঘোচানোর সেরা সুযোগ প্রোটিয়াদের সামনে। অপ্রতিরুদ্ধ থেকে প্রথমবার বিশ্বকাপে ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। কাল বিশ্বকাপের মহারণে শীর্ষত্বের লড়াইয়ে রোহিত বাহিনী মুখোমুখি হবে প্রোটিয়ারা। বিশ্বকাপ দেশে ফিরিয়ে আনা ছাড়া এই মুহূর্তে আর কোনো ভাবনা নেই রোহিত শর্মা এন্ড তার বাহিনীর। গতকাল রাতে বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। ম্যাচ কেটে তখন রোদ উঠেছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়। কোহলি ও রোহিত মারমুখী মেজাজেই শুরু করেছিলেন। টপলের বলে দুর্দান্ত ছক্কা মারার পর আড়াআড়ি ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যান ভারতীয় রান মেশিন খ্যাত কোহলি। হিটম্যান রোহিত শর্মা এক প্রান্তে লড়াই চালাতে থাকেন তিনি একা এবং অন্য প্রান্তে ঋষভ পন্ত এসে দ্রুত ফিরে গেলেন। সূর্যকুমার যাদবকে নিয়ে দলকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দেন অধিনায়ক রোহিত শর্মা। খেলার মধ্যে আরেক দফা বৃষ্টি নামলে ম্যাচ পিছিয়ে গেল আরো কিছুক্ষণ। ফের যখন শুরু হয় তখন শেষ পর্যন্ত ৫৭ রান করেই থামলেন হিটম্যান। সূর্যও ফেরেন ৪৭ রান করে। তারপর হার্দিক পান্ডিয়া ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন কিন্তু থামতে হয় ২৩ রানে। শেষ অবধি ভারত শেষ করলো ৭ উইকেটে ১৭১ রানে। ইংল্যান্ড ব্যাটিং এ নামলে শুরু থেকেই ইংরেজদের চেপে ধরেছিল ভারতীয় বোলাররা। অক্ষর প্যাটেলকে বোলিং এ আনতে ভারতীয় দলের ম্যাজিক শুরু হয়ে যায়। ইংল্যান্ড ব্যাটারদের কাছে বিষয়টা দাঁড়ালো শুধু যাওয়া আর আসা। অক্ষরদের যোগ্য সঙ্গ দিলেন কুলদীপ যাদব। তার উভয় ৬ ইংরেজ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলে ভারতীয় দলের জয় কার্যত নিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যে দুটি উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। শেষ পর্যায়ে সেখানে ইংরেজ বোলার জোফরা অর্চার কিছুটা মারকোটে ভূমিকা নিলেও তাতে কোনো সমস্যাই হয়নি। ২১ রানে তাকে সাজ করে পথ ধরিয়ে দেন অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত ১০৩ রানেই ১০ উইকেট হারিয়ে বসলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাটলার বাহিনীর। সেমিফাইনালে আফগানিস্তানদের হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছিল প্রোটিয়ারা। তাদের সামনে যে ইতিহাস গড়ার হাতছানি ছিল সেভাবেই চোকার তকমা ঘোচার প্রত্যাশাও ছিল। আগামীকাল শনিবার রাত ৮টায় বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রোটিয়াদের মুখোমুখি হবে রোহিত বাহিনী। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।